সম্পর্কে একটু বলবেন। সম্রাট ভাই, সম্রাট ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আরো সেখান থেকে। এখানে যারা আপনার উপস্থিত আছেন এবং সম্রাট ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা এখন বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কি অবস্থা আছে? আচ্ছা, তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়েছে? খাবার এখান থেকে ডেলিভারি কোথায় কোথায় যাওয়া হয়? আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আরো দর্শক থেকে। আপনাদের বিএসটিসি লাইসেন্স করা আছে কিনা? এখন করেন না অ্যাপ্লাইটা, একটু কাইন্ডলি একটু করে নেবেন বিএসটিসি লাইসেন্সটা। আর না হয় মনে করবেন ম্যাজিস্ট্রেট এসে আপনার এখানে ভ্রাম্যমাণ আদালত পালাবে, পালানোর পরে আপনার একে তো জরিমানা করবে, দ্বিতীয় অর্থ যে এক অনাদায় এক সপ্তাহে যায়, তো সেটা আমরা চাই না। সাংবাদিক হিসাবে, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ, আমি আপনার বড় ভাই হিসাবে এটা রিকোয়েস্ট করে রাখলাম। সম্রাট ভাই, আপনি যেরকম সম্রাট, কাজও করবেন সম্রাটের মতো, ঠিক আছে? সম্রাট একজন রাজা কিন্তু তার আধিপত্য দিয়ে কাজ করতে পারে, তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে আছি শ্বশুর বাড়িতে গেলে কোন কোন ধরনের আইটেমগুলি বেকারি থেকে নিয়ে যান সম্রাট ভাই? শ্বশুর বাড়ি থেকে ডাইরেক্ট ঠিকানাটা বলে দেন। আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি সম্রাট ভাই সম্পর্কে কিছু কথা আপনার তুলে ধরবেন। উনি মাশাআল্লাহ অনেক ভালো লোক, ব্যবসায়িক হিসেবে অনেক ভালো, এখানে নতুন বেকারি কিছু এটা আমরা সম্রাট ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাই, যেন আপনার কাছ থেকে একটু শুনি সম্রাট ভাই সম্পর্কে কিছু কথা আপনি চ্যানেলে তুলে ধরবেন। আসলে সম্রাট ভাইয়ের সাথে প্রায় এক বছরের মতো আছি, আসলে উনি অনেক ভালো লোক আর ওনার কারখানাটাও খুব ভালো, রাইট? খুব সুন্দরভাবে মালগুলো তৈরি করে, অপরিষ্কার কোনো ভাবে রাখে না, ওটা রাখে না, হ্যাঁ খুব সুন্দরভাবে তৈরি করতেছে মালগুলো। সম্রাট ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এখানে হিতাকাঙ্ক্ষী যারা আছেন ওনারা আপনাকে যথেষ্ট করেছে। সম্রাট ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি হোয়াট ইজ ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল, আগামী দিনের আপনার স্বপ্নটা কি আছে? এটাকে আরো বৃহৎ আকারে নেবেন এবং এটাকে সুন্দরভাবে ইয়ে করে নেবেন। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোক পত্রিকা থেকে আমাদের পুষ্টি ব্যবসায়ী সম্রাট ভাই সাক্ষাৎকারটি দেখে নেবেন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সম্রাট ভাই, ধন্যবাদ সবাইকে।